ঈদের দিনে এই কাজগুলো করা মুস্তাহাব। ঈদের নামাজের পূর্বে সুন্নত অনুযায়ী চুল কাটা, নখ কাটা, গোসল করা, মিসওয়াক করা, উত্তম কাপড় পরিধান করা, নতুন থাকলে নতুন, অন্যথায় ধোলাই করা, সুগন্ধি লাগানো, ফজরের নামাজ মহল্লার মসজিদে পড়া, ঈদুল ফিতরের নামাজের উদ্দেশ্যে যাওয়ার পূর্বে কয়েকটা খেজুর খেয়ে নেয়া, 3, 5, 7 কিংবা কম বেশি বিজোড় হওয়া চাই। খেজুর না থাকলে কোনো মিষ্টি দ্রব্য খেয়ে নিন। যদি নামাজের পূর্বে কিছুই না খায় তবে গুনাহ হবে না। ঈদের নামাজ ঈদগাহে আদায় করা, ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া, যানবাহনে করে গেলেও ক্ষতি নেই। ঈদের নামাজের জন্য ঈদগাহে তাড়াতাড়ি চলে যাওয়া এবং এক রাস্তা দিয়ে যাওয়া আর অন্য রাস্তা দিয়ে ফিরে আসা। ঈদের নামাজের পূর্বে সদকায়ে ফিতির আদায় করা, আনন্দ প্রকাশ করা, অধিক হারে সদকা করা, পরস্পর মোবারকবাদ দেয়া, ঈদের নামাজের পর মুসাফা এবং আলিঙ্গন করা। ঈদুল ফিতরের নামাজে যাওয়ার সময় পথে নিম্নস্বরে তাকবীর বলবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।